একটা বসতেন টেবিলে, খাতা রাখতেন আর জানলাটা রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়, উনি আমার বাবার উপরে বাড়ি। আর সব থেকে বেস্ট ভিউ হচ্ছে এখানে, যেটা হচ্ছে গিয়ে শরৎচন্দ্রের যে একদম এই দোতলার বারান্দা থেকে দেখা যাচ্ছে, একদম একটা ল্যাভিশ একটা বেশ ব্যাপার আছে যেখান থেকে। তো এটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি থেকে বেরিয়ে, এটা হচ্ছে রূপনারায়ণ নদী আছে। একটা বসতেন টেবিলে, খাতা রাখতেন আর জানলাটা খোলা থাকতো, রূপনারায়ণ নদী খেত দিয়ে বইত। দু নম্বর রাখে লক্ষ্য রাখুন, ওটা সেখানে দেখবেন কি করুন, দু নম্বর রাখে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে ইজি চারি, কনে লক্ষ্য রাখুন ওনার লাঠি, আর ইজি চারির নিচে যে মৃত্যু শয্যা ছবিটা দেখছেন। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। ওকে, আমার নাম তুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে এবাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়, উনি আমার বাবার উপরে এবাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629, যারা রূপনারায়ণ নদী ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা ধানের গোলা, আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর, আর তখনকার দিনে বাথরুমটা হচ্ছে বাড়ির বাইরে। এখানে রান্নাঘর ছিল দোতলা, 78 বোনের রান্নাঘরটা পড়ে যেত, রান্নাঘরটা তৈরি হয়নি, এই ফাঁকা জায়গাতে ওপরে যাবেন, ওপরে বেডরুম রয়েছে, এগুলো নিচে নেবে তুলে নিন যদি যান। আচ্ছা, এদিকে তো নর্মাল আর কিছু নেই, ঘাড় আছে এখানে গাইড দিচ্ছে না কেন? পাখির খাঁচা, গুড মর্নিং ফ্রম দেউলটি, দেউলটিতে আমি আছি এখন শরৎচন্দ্রের বাড়িতে। তো শরৎচন্দ্রের বাড়িতে হচ্ছে রূপনারায়ণ নদীর একদম পাশে আছে, তো এটা হচ্ছে একদম বাড়ির ওপরের দোতলা তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর এখানে বিভিন্ন যে ঘরগুলো আছে এগুলো হচ্ছে শরৎচন্দ্র মানে থাকতো আর কি, বিভিন্ন জায়গায় ইউজ করতো আর কি। আর আমার সাথে আছে হচ্ছে কি শক্তিকা আছে, আর এদিকে অভিজ্ঞান আছে, ওদিকে সুব্রত আছে, সুব্রত লুকিয়ে যাচ্ছে আবার, আর এদিকে আছে হচ্ছে ইয়ে সৌপর্ণ, সৌপর্ণ ছবি তুলছে। আর সব থেকে বেস্ট ভিউ হচ্ছে এখানে, যেটা হচ্ছে কি শরৎচন্দ্রের যে একদম এই দোতলার বারান্দা থেকে দেখা যাচ্ছে, একদম একটা ল্যাভিশ একটা বেশ ব্যাপার আছে যেখান থেকে রূপনারায়ণ নদী দেখা যাচ্ছে সামনে। এটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তো লাইটের জন্য হয়তো অস্পষ্ট দেখাচ্ছে, এটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে যে ঘরগুলো আছে, ঘরগুলো হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন রকম ঘর, যেখানে সে বিভিন্ন রকম মানে আর কি শোয়া বসা কাজ সব কিছু করতো আর কি। আর এখানে একটা খাঁচা আছে দেখতে পাচ্ছে, আর এটা হচ্ছে সামনের বাগানটা। এটা হচ্ছে পুকুরটা আছে, আর এটা হচ্ছে বাড়ি আছে, বাড়ির গেট,
এটা হচ্ছে বাড়ির বাগান, আর এই হচ্ছে গিয়ে বাড়িটা পুরো একদম বাউন্ডারি দিয়ে ঘেরা, গাছগুলো দেখতে পাচ্ছ। এখন ভিড়টা প্রচণ্ড বেশি আছে, আমরা জাস্ট বেরিয়ে এলাম বাড়ির সামনে। চল তাহলে এবার রূপনয়ন নদীর দিকে যাওয়া যায়। কাজ হয়েছে আগে এতটা কনস্ট্রাকটিভ ছিল না, এখন অনেক কনস্ট্রাকশন করে দিয়েছে, জমি ঢমি দিয়ে মানে বসার জায়গা করে দিয়েছে। আবার এখানে তো এটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি থেকে বেরিয়ে এটা হচ্ছে রূপনারায়ণ নদী আছে। রূপনারায়ণ নদী হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস নদী, মোটামুটি যারা ওয়েস্ট বেঙ্গলে থাকে জানে। তো এই রূপনারায়ণ নদীটা হচ্ছে গিয়ে এইখানে, আর ওইটা হচ্ছে গিয়ে দেউলটির মানে এখানে শরৎচন্দ্রের বাড়ি ওদিকে। আগে যখন এসেছিলাম তখন জায়গাটা কত গন মানে এরকম ছিলই না আর কি, পুরো চেঞ্জ করে দিয়েছে 10 বছর আগে। এইসব বসার জায়গা ফসার জায়গা কিচ্ছু ছিল না, হয়তো এখানে ছোটোখাটো খাবারের দোকানও আবার খুলে নিয়েছে। এটা হচ্ছে একটা মদন গোপাল মন্দির বলে এটাকে, এটা হচ্ছে আমরা যখন দেউলটি থেকে আসছি তো তার পথেই পড়বে। দেউলটি মানে রূপনারায়ণ নদীর হচ্ছে মোটামুটি 10 মিনিট সময় লাগে গাড়িতে। তো এটা বেসিক্যালি একটা গোপালের মন্দির আর কি, তো এটাও একটা আর কি মোটামুটি দেখার জিনিস আছে আমরা দেখলাম। হ্যাঁ, তো আমরা এখন দেউলটি ছেড়ে দিচ্ছি, দেউলটি ছেড়ে এখন যাচ্ছি হচ্ছে শেরি পাঞ্জাব কোলাঘাট, ওখানে লাঞ্চ করব। লাঞ্চ করে দেন আমরা চলে যাবো হচ্ছে আমাদের মেন ডেস্টিনেশন খিরাইয়ের দিকে। তো এখন গাড়িতে উঠবো, দেন বাকিটা দেখতে থাকো।